সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার ক্যালকুলেটার মধ্যে আপনাদের মোবাইলের যে কোনো অ্যাপ্লিকেশনকে কীভাবে হাইড করে রাখবেন, মানে লুকিয়ে রাখবেন। আপনারা যদি ক্যালকুলেটার মধ্যে আপনাদের মোবাইলে কোনো অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রাখেন, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনারা আপনাদের মোবাইলে কোনো অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রেখেছেন। তো আপনাদের মোবাইল যদি কেউ ইউজ করে, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না বা সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুঁজেই পাবে না। তো আপনারা যদি ক্যালকুলেটার মধ্যে কোনো অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রাখতে চান, তাহলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত আপনার ভিডিওটি দেখলে আপনারা ইজিলি যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা ক্যালকুলেটার মধ্যে লুকিয়ে রাখতে পারবেন। যে কোনো অ্যাপ্লিকেশন, আপনাদের মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশনকে আপনারা কিন্তু লুকিয়ে রাখতে পারবেন। তো কীভাবে করবেন, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এটার জন্য ফার্স্ট আপনাদের কিন্তু প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন হাইড ইউ, HIDE, হাইড ইউ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে একটি ক্যালকুলেটার দেখতে পাবেন, হাইড ইউ ক্যালকুলেটার লক। তো আপনার এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর তারপর কীভাবে করতে হবে সেটা আমি আগে ভিডিওতে দেখাচ্ছি। তো ফার্স্ট আগে এই অ্যাপ্লিকেশনটিকে আমি ইনস্টল করে নিই। তো ইনস্টল করার পর তারপর আপনার এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে এরকম ইন্টারফেস আসবে। তো আপনাদের কিন্তু এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আপনার এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে তারপরে এই পারমিশনটাকে আপনার গ্র্যান্ট করে দেবেন। তো আপনার সেটিংস থেকে এই পারমিশনটাকে আপনাদের দিতে হবে। দেওয়ার পর ক্রিয়েট ইউর পিন, মানে আপনাদের পাসওয়ার্ড। তো আপনার গটিটি এখানে ক্লিক করার পর আপনার এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা পাসওয়ার্ড সিম্বল দিচ্ছি, 1 2 3 4। তারপর ইকুয়ালি ক্লিক করবেন, তারপর আবার সেই পাসওয়ার্ডটাকে এখানে কনফার্ম করতে হবে, মানে পিনটা 1 2 3 4 দিয়ে কনফার্ম করলাম। তারপরে ইকুয়ালি ক্লিক করতে হবে, তারপর আপনাদের পিন জেনারেট। এরপরে যেটা মানে যে কাজটি আপনাদের করতে হবে, এটাকে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তো আমি বলবো আপনারা এটাকে স্কিপ করবেন। এখানে এটাই বলা আছে, আপনারা যদি কোনো দিনও আপনাদের পিনকে ভুলে যান, তাহলে সেই পিনকে আপনারা কীভাবে ফলো করতে চান, আপনারা প্যাটার্ন দিয়ে করতে চান না আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে চান। তো আপনাদের মোবাইলে যদি প্যাটার্ন কাজ না করে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবেন, মানে আপনাদের মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট কাজ না করে তো প্যাটার্ন দিয়ে করবেন। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করছি। তো ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করার পর এখানে আর একটি পপআপ আসছে, যেখানে আপনাদের বলা আছে মেক শিওর নো ওয়ান ইলস ফিঙ্গারপ্রিন্টস আর রেজিস্টার্ড ইন দিস ডিভাইস সিস্টেম। মানে এই ডিভাইসে যেন অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট না থাকে। যদি অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট থাকে, তাহলে সে কিন্তু ইজিলি সেই ক্যালকুলেটারে গিয়ে পিনকে ইজিলি ফরগেট করতে পারবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তাই এখানে এই পপআপটা দিয়েছে। তো আপনারা এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এই এটা সেট আপ করে দেবেন। আর যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট না থাকে, তো আপনারা প্যাটার্ন দিয়ে করে দেবেন, প্যাটার্নটাকে ড্র করবেন, তাহলে আপনাদের এই সেট আপটা হয়ে যাবে। তারপর একটু লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, যেখানে এখানে গ্যালারিতে দেখাচ্ছি, কিন্তু আমরা কোনো অ্যাপ হাইড করবো। এখান থেকে আপনারা শুধু এমন আছে অ্যাপ হাইড করতে পারবেন, এখান থেকে আপনারা চাইলে গ্যালারির যে কোনো ফটোকে হাইড করতে পারেন। এখানে প্লাজে ক্লিক করবেন, তারপরে কোন ফোল্ডার থেকে হাইড করবেন। তো আমরা কোনো ছবিকে হাইড করবো না বা ভিডিওকে হাইড করবো না, আমরা হাইড করবো অ্যাপসকে। তার জন্য আপনার ব্যাগে ক্লিক করবেন। ব্যাগে ক্লিক করার পর উপরে একটি অপশন দেখুন হাইড অ্যাপস। তো আমরা অ্যাপসকে হাইড করবো, তার জন্য এই হাইড অ্যাপসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। তো আপনারা যেই অ্যাপ্লিকেশনটি হাইড করতে চান, তো সেই অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে কয়েকটি অ্যাপ্লিকেশন আপনাদের হাইড করে দেখাচ্ছি, যেমন এই স্ন্যাপচ্যাটকে হাইড করবো, ফ্রি ফায়ারকে হাইড করবো, আর এই BGMI-কে হাইড করবো। তারপর সেই অ্যাপ্লিকেশনকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে এন্টারে ক্লিক করতে হবে। এন্টারে ক্লিক করার পর আপনাদের এই ক্যালকুলেটার যে উপরে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু আপনারা আপনাদের হোম স্ক্রিনে সেই অ্যাপ্লিকেশনগুলিকে পাবেন না। তো আমি আপনাদের হোম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোথাও BGMI, ফ্রি ফায়ার, স্ন্যাপচ্যাট কোনো অ্যাপ্লিকেশন নেই, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তো এখানে কিন্তু কোথাও এই তিনটি অ্যাপ্লিকেশন নেই। তো এই তিনটি অ্যাপ্লিকেশনে আপনারা যখন ইন্টার করবেন, যেমন আপনার স্ন্যাপচ্যাট যখন ইউজ করবেন বা আপনার যেই অ্যাপ্লিকেশনটি যখন ইউজ করবেন, তো এবার ইউজ করার জন্য সেই অ্যাপ্লিকেশনটি কীভাবে নিয়ে আসবেন। তো আপনারা এখানে উপরে একটি দেখতে পাচ্ছেন ক্যালকুলেটার নামে অ্যাপ্লিকেশন। তো আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ক্লিক করতে হবে, অথবা আপনারা এরকম করে অ্যাপসে গিয়ে আপনার এখানে কিন্তু ক্যালকুলেটার একটা অ্যাপস পাবেন। তো আপনারা সেই অ্যাপসটাকে এন্টার করবেন। তো ক্যালকুলেটার এরকম ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা যোগ বিয়োগ সব কিছু গুণ সব কিছু ক্যালকুলেট করতে পারবেন। কিন্তু যদি আপনারা এই ক্যালকুলেটারের ভিতরে এন্টার করতে চান, সেই অ্যাপ্লিকেশনগুলি ইউজ করতে চান, তার জন্য আপনাদের কিন্তু পিনটা দিতে হবে। তো এখানে 1 2 3 4 আপনার যে পিনটা দেওয়ার পর শুধু পিনটা দিলে হবে না, তারপর আপনাদের ইকুয়ালি ক্লিক করতে হবে। তো আপনি ইকুয়ালি ক্লিক করবেন, তারপর আপনার সেই ক্যালকুলেটারের ভিতরে চলে যাবেন। তারপর এখানে আপনারা উপরে দেখতে পাবেন আপনার যেই অ্যাপ্লিকেশনগুলি হাইড করেছে, তো সেই অ্যাপ্লিকেশনে এখানে আপনারা দেখতে পাবেন। তো এরপর যেই অ্যাপ্লিকেশনটা আপনারা ইউজ করবেন, তো সেই অ্যাপ্লিকেশনটা ক্লিক করে তারপর কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা আপনারা চলে যাবেন। তারপর সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এবার যদি আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলিকে আনহাইড করতে চান, মানে আপনাদের হোম স্ক্রিনে নিয়ে আসতে চান, তাহলে কীভাবে করবেন? তো এটার জন্য সেম আবার আপনারা ক্যালকুলেটার যাবেন। ক্যালকুলেটার যাওয়ার পর আবার আপনাদের পিন দিতে হবে, তারপর ইকুয়ালি ক্লিক করতে হবে। ইকুয়ালি ক্লিক করার পর একটু লোডিং হবে এরকম করে।
তারপর এই অ্যাপগুলোকে আবার আনহাইড করার জন্য, মানে আবার হোমস্ক্রিনে নিয়ে আসার জন্য কী করবেন, আপনার এখানে হাইড অ্যাপস যে অপশনটি আছে আবার এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হিডেন অ্যাপস, তো আপনাদের হিডেন অ্যাপসে সেই অ্যাপগুলোকে পাবেন এবং তারই সাইডে দেখতে পাবেন আনহাইড। তো আনহাইড করতেই সেটা কিন্তু আনহাইড হয়ে যাবে। তো একটা আনহাইড হলো, তো আমি তিনটাকে আনহাইড করে দেখাচ্ছি। তো আর কোনো অ্যাপ্লিকেশন কিন্তু হাইড নেই। তো এবার আমি হোমস্ক্রিনে আপনাদের দেখাচ্ছি সেই অ্যাপ্লিকেশনগুলোকে। তো এখানে দেখুন বিজিএমআই, এই যে ফ্রি ফায়ার, এই যে স্ন্যাপচ্যাট। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ক্যালকুলেটারের মধ্যে যে কোনো অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রাখতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশনকে লুকিয়ে রেখেও আপনার সেই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবেন। তো আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো গেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।